ঠিক আছে? প্রিয় 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 দর্শক মন্ডলী, আমাদের গাড়ি এখন ইঞ্জিন ইঞ্জিন কি বন্ধ? না, ইঞ্জিন তো ইয়া থাকবে, বাস নিউট্রাল আর কি। আমাদের গাড়ি এখন সম্পূর্ণ নিউট্রালে আছে, অর্থাৎ পিক আপ বন্ধ, শুধু ইঞ্জিনটা চালু আছে যে গাড়িটা নিউট্রাল রাখার জন্য, হ্যাঁ এসি চলবে এই জন্য। এখন আমরা যেদিকে আকর্ষণ করে অর্থাৎ উঁচার দিকে আমরা সেদিকে যাচ্ছি, বাট আমাদের গাড়ির পিক আপ বন্ধ। এটা লক্ষ্য করেন, দেখেন, লক্ষ্য করেন যে আমাদের ড্রাইভার সাহেবের পা কিন্তু উঠানো, পা উঠানো, ওই দেখেন পিক আপের এখানে ড্রাইভার সাহেবের পা নেই, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু গাড়ি কিন্তু অলরেডি এখন চলছে, স্পিড এখন আপনারা দেখেন, কাটা দেখেন, অলরেডি 20 কিলোমিটার গতি উঠে গেছে, 40 উঠতেছে। আমরা একটু লাইনে থাকি, আমরা দেখি ব্যাপারটা কি হচ্ছে। এই পুরোটা হলো জিন, ওদিকে জিন বলা হয়, আর ওদিকে আসছিল কিন্তু পুলিশ জিনের এরিয়া, আমরা আরো সামনে যেতে চাচ্ছিলাম কিন্তু ওর সামনে পুলিশ চেক পোস্ট থাকার কারণে আমি যেতে পারিনি। দৌড় দিলে কি হইবে? হ্যাঁ দৌড় দিলে কি হইবে? না আমরা কিন্তু মানে একটু উপরের দিকে উঠছি, পানি দিলে না, পানির কথা আমি আসলে বুঝি না, পানি যায় না এদিকে। পুরো এলাকাটি ওদিকে জিন বলা হয়, 60 কিলোমিটার স্পিড হয়ে গেছে, 60 কিলোমিটার উঠে গেছে, 60। আমাদের গাড়ির গতি এখন আপনি দেখতে পাচ্ছেন মিটার, আর দেখেন আমাদের ড্রাইভার সাহেবের পা কিন্তু পিক আপে নেই, যেটা বারবার দেখাতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন পিক আপ এবং ব্রেক মধ্যে আমাদের ড্রাইভার সাহেবের পা নেই, উনি বসে আছেন সিটের উপরে। দেখেন গাড়ির স্পিড অলরেডি মানে আর বাড়তেছে, অলরেডি 70 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 70 উপরে যাচ্ছে, 70 আপ 80 হয়ে গেছে। এটার কুদরতে কারিশমা, এটা আসলে আল্লাহ পাকই ভালো জানেন, এখানে আল্লাহ পাকের কি কুদরত, কি কিভাবে কি হচ্ছে, কোন শক্তির বদৌলতে হচ্ছে। দেখেন আমাদের গাড়ির মিটার এখন 100 কাছাকাছি, দেখেন গাড়ির গতি কত, আপনি লক্ষ্য দেখতেছেন মিটার কত উঠছে, 100। আমি আগেই বলছি আমাদের গাড়ির কিন্তু এখন উইথাউট পিক আপ, নিউট্রাল নিউট্রাল অবস্থা এখন গাড়ি আছে, কিন্তু গাড়ির স্পিড দেখেন আপনারা, এবং আমাদের ড্রাইভারটা বলছেন যে শেষ পর্যন্ত এমন স্পিড উঠে যে গাড়ি নিয়ন্ত্রণ করাই কঠিন। পুলিশ আমরা মানে যেখানে ইয়ে ছিল চেকপোস্ট সেটার ওখানে যাইলে আর কি আপনার 120-এর উপরে গতি উঠে, দেখতে পাচ্ছি নিউট্রাল,
কিন্তু গাড়ির গতি হলো এই। এখন তো তেল খরচ হয় না, তেল খরচ হচ্ছে না সারা সারা বিশ্বে যদি এমন হয়। আর কত কিলোমিটার আগে হয়ে যাবে, কত পর্যন্ত এরিয়া? ওই যে সামনে আরো 2-3 কিলোমিটার আছে। খেজুর বাগান আমাদের কাছে, খেজুর বাগান কম্পোস্ট সার আছে না টয়লেটের বর্জ্য থেকে, এটা টেস্ট করতেছে বাগানটা। কি যেগুলা 5 বছরে খেজুর ধরতো, টয়লেটের যে ময়লা আছে না মানুষের ইয়ে আর কি, ওগুলার ময়লাগুলো ইয়ে করে সার বানায়, সেই সার দিয়ে এই বাগান করছে। এই বাগান করাতে যেগুলো 5 বছর পরে খেজুর ধরতো, 2 বছর ধরে এই যে বাগানগুলো, এটা ট্রাই করছে আর কি কেমন হয়। আমাদের গাড়ি কিন্তু এখনো চলছে, সে ওদিয়ে জিন এরিয়ায়। আমি মিনায় থাকতে চিন্তা করতাম। এখন গাড়ির স্পিড 80, আপনারা দেখতে পাচ্ছেন এখন গতি কমে আসছে, অর্থাৎ আমরা ওদিয়ে জিন এরিয়া পার হয়ে যাচ্ছি। একটু লেকের মতো দেখা যাচ্ছে, লেক। হ্যাঁ, এটা হলো জুরুফ। কোরআন শরীফে জুরুফের কথা আছে না, জুরুফ ইন হার ইন ফানহার বিহি ফি নারি জাহান্নাম, হাদা হুয়া জাহান্নাম। এটা হেই জুরুফের খাল তো, এটা ওই ওই দিকে গেছে, এই জুরুফের খাল এটা। মানে জুরুফের কাহিনীটা কি? জুরুফের যে একটা নাহার, একটা খাল, যেটা জাহান্নামের সাথে মিল হবে কিয়ামতের দিন। ব্রেক ব্রেকে তো পা দেন না জুরুফের। দেখেন আমাদের গাড়ির ড্রাইভার সাহেব পা কিন্তু এখনো ব্রেকে দেন নাই, বাট কিন্তু গতি কমে গেছে, গতি কমে আসছে। দেখেন 20 নামে আসছে আর যাচ্ছে না, শেষ না, এটা জিরো হয়ে যাবে। অনেক আসছে দিশা, শেষ মনে হয় যায় জেনারেল ঠেলছে যে এতক্ষণ ওজন ছাড়িয়ে দিছে। ও এই আসিল কেন, এই বন্ধ হয়ে গেছে, ফ্যান গেছে না। এবার আমরা চালিয়ে দিছি, এখন আমরা আমাদের গাড়ির ইঞ্জিনের, এখন ড্রাইভার সাহেব দেখেন ওনার পা পিক আপ দিচ্ছে, এখন গাড়ি তার নিজের ইঞ্জিন গতিতে চলছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ওদিয়ে জিন এরিয়ার পরিদর্শনে আমাদের সাথে সময় দিয়েছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ মদিনা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মৌলানা ওহিদুর রহমান ভাই সাহেব দামাত বারকাতহু। আমাদের সাথে আছেন সৌদি আরব শাখার সহসভাপতি মুফতি আলতাফুর রহমান সাহেবের সাহেবজাদা দয় এবং নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ ফজল করিম শাহেকের চরমনায় দামাত বারকাতহুমের সাহেবজাদা সৈয়দ ফজলুল করিম মুজাহিদ। সাথে আমিও আছি। আমরা এখন ওদিয়ে জিন এলাকা ছেড়ে যাচ্ছি। আলতাফ ভাই ছেলেরা কি আপনারা কি এখানে থাকেন? হ্যাঁ, দমাবে না।